এটা মনে রাখতে হবে। তালেবানরাও মুক্তিযোদ্ধা, তার বিদেশি শক্তির হাত থেকে তার, তবে তারা যাতে কট্টরবাদী ইসলামের নামে ধর্মান্ধ না করে সেই জন্যই দ্রুত তাদেরকে সমর্থন সাহায্য করা আমাদের প্রয়োজন। সরকার একের পর এক ভুল করে চলছে, যে গণতান্ত্রিক সরকার না হলে যায় উঠে। আমরা এখানে এসেছি জনগণকে একটাই আপিল করতে, যে সরকারের কাছে আপিল, সবাইকে রেশন দেন, স্কুল কলেজ খুলে দেন, আর ধানাই পানাই করেন না। আন্দোলনকে ভয়, যখন আন্দোলন হবে তো হবেই, কিন্তু আপনারা এইভাবে ইঁদুরের গর্তে বকিয়ে থেকে দেশের সর্বনাশ ডেকে আনবেন না। এখন আমরা সবাইকে আহ্বান করছি, অনুগ্রহ করে সবাই মাস্ক পরেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন, কল কারখানায় যে করেন তাদেরকে টিকা দিতে হবে, টিকা দিয়ে টিকা রোগের তীব্রতা কমায়, সংক্রমণ কমায়। আর স্কুল কলেজ না করে জাতির ক্ষতি করবেন না। আর সামগ্রিকভাবে আন্তর্জাতিক ব্যাপারেও আমরা মনে করছি সরকার একের পর এক। আফগানিস্তানে যে সমস্যা হয়েছে, আজকে মার্কিন যুক্তরাষ্ট্র যে অনুরোধ করেছিল, সে অনুরোধ না রক্ষা করেও আমরা ভুল করেছি। সেটাই যে কোনো জায়গায় যদি হয়, আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকলেও যে কোনো মুক্তির আন্দোলনকে উনি সমর্থন দিতেন, এটা মনে রাখতে হবে। তালেবানরাও মুক্তিযোদ্ধা, তার বিদেশি শক্তির হাত থেকে তার, তবে তারা যাতে কট্টরবাদী ইসলামের নামে ধর্মান্ধ না করে সেই জন্যই দ্রুত তাদেরকে সমর্থন সাহায্য করা আমাদের প্রয়োজন। আজকে এটা মনে রাখারও দরকার, ওখানেই এতদিন ধরে আমাদের ব্রাক এবং আশা দিচ্ছিল, সেখানে 1 লাখ বাংলাদেশি শিক্ষিত মানুষের চাকরি বাকরি হবে, আর তাদের যে সম্পদ আছে সেটারও সঠিক আর বিদেশের খপ্পরে পড়বে না। অকারণে গোয়ার তুমি বন্ধ করেন, তার স্বাধীনতা, তারাও স্বাধীনতার জন্য আন্দোলন করেছে, তাদেরকে সমর্থন দেন। সবাই সবাই মাস্ক পরেন, সব সময় মাস্ক পরেন, মাস্কটা আমাদের সবাইকে রক্ষা দেন। আর টিকার জন্য দাবি উঠান, আমাদের জন্য সম্পূর্ণ রেশনিংয়ের দাবি করেন, স্কুল কলেজ করে দেন। এটাই আজকে আমাদের মূল কাজ হলো, আমাদের মাস্ক বিতরণ।